আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। তো শুরুতে আমার পরিচয়টা দেই, আমি আবদুল্লাহ হ্যাশট্যাগ ব্যতিক্রম। শুরুতেই জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারক। আজকে যেহেতু শুক্রবার, 15ই রোজা, এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো আজকে সেহরি খাওয়ার পর তেমন একটা ঘুম হয় নাই। তো ভাবলাম গ্রামের যে সাধারণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো এগুলো একটু তুলে ধরি। যেহেতু আমি টুকটাক ভিডিওগ্রাফি করি, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে, এটা আমি শিওর না। তারপরেও যেহেতু ঘুম থেকে উঠছি, এখনও চোখের মধ্যে ঘুম লেগে আছে, হয়তো অনেকে দেখে বুঝতে পারতেছেন। তো এরকম সকাল আমার প্রায়ই কাটে। তো দেখতে পারতেছেন গ্রামের মনোমুগ্ধকর যে মানে পিওর একটা পরিবেশ। আর এখন যেহেতু সকাল টাইম, হয়তো পুরো গ্রামটাই ঘুমিয়ে আছে, সজাগ শুধু একা আমি আর আশপাশের যে হালকা পাতলা পাখিদের কোলাহল শোনা যাইতেছে এগুলোই। তো যাই হোক, আর এদিক দিয়ে সরজি মামাও হালকা উকি দিতেছে, হয়তো আস্তে আস্তে আমি এগুলো দেখাবো। তো যদিও আজকের ভিডিওটা তেমন একটা ভরো করব না, আর ভিডিও করার আমার তেমন একটা উদ্দেশ্যও ছিল না। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আমার পার্সোনালি অনেক পছন্দের। কেন পছন্দের একটু বলি। এদিক দিয়ে হচ্ছে সারি সারি জাম গাছ। তো এই জায়গাটার মধ্যে বসে প্রায় আড্ডা দিই, যদিও জায়গাটি একটু রিস্কি, তারপরেও ভাল লাগে। রিস্কি এর জন্যই, মানে আশেপাশে সাপের ভয় থাকে। আর এদিকে যে মাথার উপরে খোলা আকাশ, এদিকে তাল গাছ, এখান দিয়ে রাত্রে চাঁদ খুব সুন্দরভাবে উঠে। তো এই জন্য বিষয়টা আরও ভাল লাগে। আর সূর্যে মামা অলরেডি একটু উকি দিচ্ছে। তো আশেপাশে তেমন একটা মানুষ নাই, আর যেহেতু খুব সকাল, আসলে রমজান মাসে এমন টাইমে সকালটা এমনই হয় নির্জম, কারণ সবাই সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে, এই সময়টার মধ্যে ঘুমের মধ্যে থাকে। আর পাখিরা আকাশের মধ্যে বিচরণ করতেছে, যদিও এগুলো চিল। অনেকদিন ধরে তেমন কোনো ভিডিও করি না, আর ভিডিও না করতে করতে অনেকটা ভিডিও প্যারার কাতারে চলে যাইতেছে, আসলে এডিটটা বিশেষ করে। তো এই জন্য আজকে মূলত ভিডিওটা করা। আর মনোমুগ্ধকর পরিবেশ, বিশুদ্ধ একটা নিঃশ্বাস নিতে, পিওর একটা প্রাকৃতিক সৌন্দর্য পেতে, গ্রামের সকালের কোনো তুলনা হয় না। আসলে ভালোই লাগে গ্রামের সকালটা। তো প্রায়ই আমি এটাকে উপভোগ করি। ভাবলাম আজকে এটাকে ছোট্ট একটা ভিডিও তৈরি করি, হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তো অনেকে আছে মাঝরাত্রের পরে ঘুমায়, তো তারা আসলে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দেখা গেছে 10টা 11টা বেজে যায়। তো তারা মূলত সকালের যে পিওর একটা পরিবেশ, এটা কখনো পাবে না। তো মূলত যেহেতু আমার ভিডিওগুলো আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর টুকটাক অন্য প্ল্যাটফর্মের মধ্যেও যায়, তো যেহেতু আমি ফেসবুকের মধ্যে আমার ভিডিওগুলো আপলোড করি, এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি আজকে। আর বিশেষ করে অনেকে আমাদের মসজিদের আপডেটটা জানতে চাইছিল, দেখতে চাইছিল, অনেকে আমাকে নক করছে, বিশেষ করে প্রবাস থেকে, তারপরে যারা গ্রামের বাইরে থাকে তারাও। আজকে জানিয়ে রাখি যে মসজিদের প্রায় 95% কাজ কমপ্লিট, অতি শীঘ্রই আমরা মসজিদের মধ্যে উঠতে পারবো। তো এটারও একটা ভিডিও অতি শীঘ্রই আপলোড করব। তো এখানে বেশিক্ষণ থাকবো না, এখন বাড়ির দিকে যাওয়া লাগবে। এই হচ্ছে আমাদের স্বপ্নের মসজিদ। ভিতরে টাইসের কাজ প্রায় শেষ, শুধু বারিন্দার সাইডটা রয়েছে। তো মসজিদ নিয়েও টোটাল একটা ভিডিও করব, অনেকেই বলতেছে করার জন্য। তো একটু ছাদ থেকে আসি। আর এদিকে প্রচুর পরিমাণে টাইস বিজানো আছে, এদিকে আছে, ওইদিকে। এগুলোও একটা সময় রাত্রে মানে সজাগ থেকে নামাইছিলাম। আর মসজিদের ছাদ থেকে মাঠের ভিউটা দেখতে অসাধারণ। এটা হচ্ছে সম্পূর্ণই ধানের মাঠ, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। আর ছাদের এক পাশে হচ্ছে একটা আম গাছ, এটার মধ্যে নতুন এইবারে আম ধরছে। তো সব মিলিয়ে আজকে সকালটা অনেকটা ভালোই কাটলো, বিশেষ করে আমার। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগছে। আর আমি যেহেতু তেমন একটা কথাবার্তা বলি না, হয়তো কথার মধ্যে আমার অনেক জড়তাও আছে, তো বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।